শিশুদের নিম্নমানের পোকাযুক্ত খাবার দেওয়ার অভিযোগ উঠলো এগরার এক আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে। এগরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 164 নম্বর আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পড়ুয়াদের সুষম পুষ্টির জন্য সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে এক ধরনের গুঁড়ো খাবারের প্যাকেট দেওয়া হয়। সেই প্যাকেটের খাবার অত্যন্ত নিম্নমানের পোকাযুক্ত, তা শিশুদের খাবার অনুপযুক্ত। বাচ্চা মরবে না বাঁচবে? উপকারের বদলে এতে অপকার হবে শিশুদের, এরই প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রের সামনে বুধবার বিক্ষোভে সামিল হন পড়ুয়াদের অভিভাবকরা এবং স্থানীয় বাসিন্দারা। সবাই প্রতিবাদ করুন, বাচ্চাদের শরীর ক্ষতি হলে জরিমানা কে দেবে? সবাই প্রতিবাদ, সবার মায়ের প্রতিবাদ করা উচিত, বাড়ির লোকের প্রতিবাদ করা। ওটা কালকে যে হলিস দিয়েছিল ওটা পোকা বিধি খেতে দিয়েছিলাম, যখন দিকে পোকা আর দিয়ে সেখানে ফোন করেছিলাম, বলছিলাম যে বলছে ফোন, আমি ফোন করে বলি আগে যে প্যাকেট গুলো এসেছিল তখন এরকম পোকা, মানে কারোর প্রবলেমও জানাইনি কেউ আমাকে, সেরকম প্যাকেট বের। আইসিডিএস সেন্টারে খাবারে পোকা বেরিয়েছে এটা আপনাদের কাছ থেকে আজকে খবর পেয়েছি আমরা। আমরা ইতিমধ্যে একটা সেন্টারে এরকম ঘটনা ঘটেছে বলে শুনেছি, যে সিডিপিওর দায়িত্বে আছেন তাকে আমি বলেছি আজকেই সেটা তদন্ত করতে এবং সেখানে কী ঘটেছে সেটা আমাদের বিস্তারিত জানাতে। এবং যে খাবারটার কথা বলা হচ্ছে সেই খাবারটা নেওয়ার কথা ছিল অনেক দিন আগে, কেন পোকা হলো, কীভাবে পোকা এলো, কোথেকে এলো সেটা যদি জানালে তা আমরা পরবর্তীতে আমরা সেটার ব্যবস্থা নেব, এবং যদি কোথাও এরকম ঘটে থাকে সেখানে ইমিডিয়েটলি এটা বন্ধ করা হবে। সুলগ্ন ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ আরসিবিএস।